দেখ, তিনের জায়গায় এক একটা বলেছে কি, যে এখানে ইলিপসের ইকুয়েশন গুলো বার করতে বলেছে, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুটোকে বলেছে অ্যাক্সিস অফ এক্স এবং ওয়াই অ্যাক্সিস এঁকে আমাকে ইলিপসটা বার করতে হবে। ফার্স্ট অঙ্কটা বলেছে যে মেজর, বলেছে লেন্থ অফ দ্য মেজর এবং লেন্থ অফ দ্য মাইনর অ্যাক্সিস। তাহলে অ্যাকচুয়ালি এখানে দেওয়া আছে 2a সমান 5, এ 2a সমান হচ্ছে কত, 6, আর 2b সমান হচ্ছে 5 দেওয়া আছে। তার মানে কথা কি, সেটা হচ্ছে ডেফিনেটলি a সমান হচ্ছে কত, সেটা হচ্ছে 3, আর b সমান হচ্ছে 5/2। তাহলে ইকুয়েশন অফ দ্য ইলিপসটা কত হবে, ইকুয়েশন অফ দ্য ইলিপস এটা কত হবে, সেটা হচ্ছে x² / a² মানে 3² প্লাস y² / b², বি স্কোয়ার মানে কত, মানে 5/2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1, এটাই ইকুয়েশন অফ দ্য ইলিপস হবে। 2 নম্বর কোশ্চেনটা কি আছে, 2 নম্বর কোশ্চেনটা বলেছে যে লেন্থ অফ দ্য মাইনর অ্যাক্সিস অ্যান্ড ল্যাটারাল রেক্টাম, লেন্থ অফ দ্য কি বলেছে, মাইনর অ্যাক্সিস অ্যান্ড ল্যাটারাল রেক্টাম, ঠিক আছে। তাহলে মাইনর অ্যাক্সিস আর ল্যাটারাল রেক্টাম মানে কি, ঠিক আছে, মাইনর অ্যাক্সিস মানে হচ্ছে এখানে 2b, ঠিক আছে, 2bটা বলেছে যে 4 গিভেন এটা, আর ল্যাটারাল রেক্টাম মানে কত, লেন্থ অফ দ্য ল্যাটারাল রেক্টাম, ল্যাটারাল রেক্টাম মানে অ্যাকচুয়ালি আরেকটা দেওয়া আছে 2b² / a, এটা 2b² / a এটা মানে 2 দেওয়া আছে। তাহলে এখান থেকে b বার করে নিতে পারবে, b মানে 2 বেরোবে, আর তাহলে b টা এখানে বসালে 2 × 2² / a ইকুয়াল টু 2, তাহলে a ইকুয়াল টু কত বেরোবে, সেটা হচ্ছে 4 বেরোবে এখানে। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন অফ দা ইলিপস কত বেরোবে, সেটা হচ্ছে x² / a², স্কোয়ার মানে 4² প্লাস y² / b² মানে 2² ইকুয়াল টু 1, ঠিক আছে, এটা সেকেন্ডটা বেরোলো। থার্ডটা কত, থার্ডটা তোকে দেখ বলেছে, থার্ডটা কি বলেছে লক্ষ্য করে দেখবি, থার্ডটা বলেছে ইসেন্ট্রিসিটি, থার্ডটা বলেছে ইসেন্ট্রিসিটি 3/5, তাহলে ই সমান গিভেন 3/5, ইসেন্ট্রিসিটিটা বলেছে 3/5, আর কোয়ার্ডিনেট অফ ফোসি, তার মানে ফোকাসটা অ্যাকচুয়ালি হয় সেটা হচ্ছে ±AE,0, এটা হয় AE,0, সেইটা দেওয়া আছে কত, সেটা হচ্ছে ±3,0, ঠিক আছে। তাহলে এখান থেকে দেয়ার ফোর AE এটা মানে 3 পাচ্ছিস, তাহলে কোনো অসুবিধা নেই, বোঝা গেল। তাহলে AE সমান 3, আর ইটা দেওয়া আছে, তাহলে ইটা এখানে মানটা বসিয়ে দেবে, তাহলে A×3/5 = 3, তার মানে এখান থেকে 3 3 কেটে দে, তার মানে A = এখানটা 5, ঠিক আছে। আর আমি যদি বলি বিটা কত হবে, বিটা হবে আমরা জানি B² = A² × 1 - E², তাহলে বা রুট আন্ডারও করতে পারিস, কোনো অসুবিধা নেই, তাহলে A√1 - E², যেটা খুশি। এ মানে এখানে কত হচ্ছে 5, আর E² মানে ই মানে হচ্ছে কত, 3/5, তাহলে 1 - 9/25, তাহলে 16/25, তাহলে 4/5, তাহলে 5 × 4/5, তাহলে বিটা বেরোচ্ছে 4। তাহলে এখান থেকে ইকুয়েশন অফ দা ইলিপস কত বেরোচ্ছে, সেটা হচ্ছে x² / a², এ মানে 5, তাহলে 25 বেরোচ্ছে, প্লাস y² / b² মানে 16 = 1, ঠিক আছে, এটা হচ্ছে বেরোলো একটা, ঠিক আছে। এরপর নেক্সট, তারপরটা চলে যাচ্ছি কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3 গেল, তাই তো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4টা বলেছে ইসেন্ট্রিসিটি 1/√2 বলেছে, আর ল্যাটারাল রেক্টাম বলেছে 3, তাহলে ইসেন্ট্রিসিটি কত, ইসেন্ট্রিসিটি হচ্ছে 4, একটা ইসেন্ট্রিসিটি হচ্ছে 1/√2, ঠিক আছে, ইসেন্ট্রিসিটি হচ্ছে 1/√2, আর ইয়েটা কত দেওয়া আছে, ইসেন্ট্রিসিটি দেওয়া আছে 1/√2, আর লেন্থ অফ দ্য ল্যাটারাল রেক্টাম হচ্ছে 3 দেওয়া আছে। আচ্ছা, লেন্থ অফ দ্য ল্যাটারাল রেক্টাম, লেন্থ অফ দ্য ল্যাটারাল রেক্টাম কত দেওয়া আছে, সেটা হচ্ছে, আচ্ছা এটা 1/√2, লেন্থ অফ ল্যাটারাল রেক্টাম হচ্ছে 2b² / a, এটা এটা দেওয়া আছে 2b² / a, এটা হচ্ছে 3, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে যদি আমি বলি, কোনো অসুবিধা নেই, এখান থেকে আমি যদি বলি তুই ইয়ে বার করতে পারবি, এখান থেকে ই স্কোয়ার কত হবে, ই স্কোয়ার মানে হচ্ছে 1/√2 হবে,
রুট টু এর তাহলে 1/2 হবে, আর স্কোয়ার মানে 1 - b² / a² তাহলে এটা হবে 1/√2, তার মানে যাই হোক তাহলে এই 1/2 মানে হাফ, তার মানে অ্যাকচুয়ালি b² / a² এটা বেরোচ্ছে কত, হাফ, ঠিক আছে। আর এখানটা বের হচ্ছে এই দুটোকে ভাগ করে দে ঝেড়ে, মানে টু অ্যাকচুয়ালি তোর কাছে আছে 2b² / a = 3, যদি ভাগ করে দিস তাহলে, আচ্ছা ভাগ করবি কর, না হলে b² = a² / 2 কর, আর এখান থেকে b² বার করে নে 3a/2, এটা করে নে, দুটো b² কে সমান করে দে, তাও করতে পারিস। তাহলে দেয়ার ফোর কত পাচ্ছিস, a² / 2 = 3a/2, ঠিক আছে। তার মানে একটা a, a তো নট ইকুয়াল টু 0, তাহলে দুই দুই যদি কেটে দিস তাহলে কত হচ্ছে, এখান থেকে a টা বেরোচ্ছে 3, তাহলে এখান থেকে b টা কত বেরোবে, তাহলে b মানে হচ্ছে a√1 - স্কোয়ার, তাই তো, a মানে হচ্ছে 3√1 - স্কোয়ার মানে হচ্ছে কত, হাফ, তাহলে কত হচ্ছে 3/√2, এটা দাঁড়াবে, তার মানে যেটা খুশি এটাকে যদি তুই √2 দিয়ে ওপর নিচে গুণ করিস তাও হবে, তার মানে অ্যাকচুয়ালি 3/2 √2। তাহলে ইকুয়েশন ইলিপস, ইকুয়েশন অফ দা ইলিপস এটা কত হবে, সেটা হচ্ছে x² / a² a² মানে কত, এখানে a বেরিয়েছে হচ্ছে 3, তাহলে 3² + y² / b² b² মানে কত, সেটা হচ্ছে 9/4 × 2, তাই তো, সমান 1, এবার এটাকে ক্যালকুলেশন করে সোজা আকার করে নে, সোজাভাবে করে নে, একই ব্যাপার হবে, কোনো অসুবিধা নেই, আচ্ছা করতে পারবি, অসুবিধা কিছু নেই, আচ্ছা ডান। আমি এই চারটে বললাম, চারটের মধ্যে কোনো অসুবিধা আছে নাকি বল,